জনজাতি কল্যাণ দপ্তরের ব্যবস্থাপনায় বিদ্যালয়ে পাঠরত ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য ফ্রি মেট্রিক স্কলারশিপ 400 টাকা থেকে বাড়িয়ে 1,000 টাকা করা হয়েছে। এর জন্য মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাকে ধন্যবাদ জানিয়ে একটি মিছিল সংগঠিত করা হয় রবিবার। রবীন্দ্র ভবন প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। এই মিছিল থেকে মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকারকে ধন্যবাদ জানানো হয়। মিছিলে এদিন সিংহভাগ ছিল রাজ্যের ছাত্রছাত্রী। ধন্যবাদ জানাইতে চাই যে দীর্ঘ বছর পরে যে স্টুডেন্ট স্কলারশিপটি বাড়ছে আগের থেকে, তো এই উদ্যোগে আমরা একটা র্যালি আমরা উদযাপন করতেছি। মানে র্যালির মাধ্যমে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী আমরা ধন্যবাদ দেই যে দীর্ঘ বছর পরে যে আমরা এই যে দীর্ঘ বছর ধইরা, কারণ আমরা সবাই জানি পত্রপত্রিকাতে মিডিয়াতে দেখি যে স্কলারশিপ কেলেঙ্কারি নিয়ে অনেক কিছু যন্ত্রণা বা অনেক কিছু প্রবলেম, এইসব ইস্যু আমরা দেখতে পাই। কিন্তু আজকে অনেক বছর পরে যে স্টাইপেন্ড বৃদ্ধি মানে বাড়ছে, তো তার লাগিয়া আমরা সবাই ধন্যবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রীকে, এই স্টেট গভর্নমেন্টকে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।